পার্থ চট্টোপাধ্যায়ের মডেল সাজিয়ে হাতে ভাতের থালা নিয়ে অভিনব প্রতিবাদ টেট উত্তীর্ণ প্রার্থীদের। এদিন কৃষ্ণনগর জেলা শিক্ষক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তারা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মডেল সাজিয়ে হাতে ভাতের থালা নিয়ে অভিনব বিক্ষোভ টেট উত্তীর্ণদের। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে বিক্ষোভে সামিল হন 2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের মডেল সাজিয়ে হাতে ভাতের থালা রুটি নিয়ে বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন প্ল্যাকার্ডে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন তারা। 2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 16,000 চাকরি প্রার্থী। দু দফায় তাদের মধ্যে কিছু নিয়োগপত্র হাতে পেলেও বাকিরা এখনো নিয়োগপত্র পাননি। একাধিকবার চাকরির দাবিতে বিভিন্ন আন্দোলন করেছেন এই চাকরি প্রার্থীরা। বিকাশ ভবন সহ রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর শিক্ষাক্ষেত্রে নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থার দাবি তুলেছেন তারা। এদিন কৃষ্ণনগর জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারীদের পক্ষে পলাশ বিশ্বাস বলেন, এখানে সমবেত হয়েছি প্রত্যেকে আমরা 2014 নট ইনক্লুডেড প্রার্থী। আমাদের প্রকৃত দাবি হচ্ছে আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরকে পাইয়ে দেওয়া, কিন্তু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ওপরমহল প্রত্যেকেই আমাদের এই ন্যায্য পাওনা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। তাই মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সমস্ত ওপরমহলের কাছে আমাদের একান্তই অনুরোধ, অযোগ্যদের বঞ্চিত করে আজকে আমাদের যোগ্যদের, যে সমস্ত আমরা মেধাটা রাস্তায় পড়ে রয়েছি, প্রত্যেক মেধাদেরকে সঠিকভাবে এবং যথাযথভাবে নিয়োগ করুন। আমাদের এই প্রকৃত দাবিটা তুলে ধরার জন্য এবং যে সমস্ত বঞ্চনা হয়েছে সেই বঞ্চনাটাকে মানে প্রতিবাদ করার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।